মুসলমানদের সমাজে আজকে যে এই যে পতিত চিন্তা যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্র হবে সেকুলার তাদেরকে বলেন যে রাষ্ট্রের তো কোনো ভাষা থাকার দরকার নাই রাষ্ট্র তো কথা বলতে পারে না রাষ্ট্রের তো মুখ নাই তাহলে রাষ্ট্র ভাষা বাংলা হলো কেন বাংলাদেশে তো পাহাড়িরা আছে বাংলাদেশে ভিন্ন ভাষার লোকজন আছে তারপর রাষ্ট্রের ভাষা বাংলা হলো কেন জবাব দে রাষ্ট্রের সংখ্যা গরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলে রাষ্ট্রের সংখ্যা গরিষ্ঠ মানুষ যদি বাংলা ভাষায় কথা বলার কারণে রাষ্ট্রের ধর্ম হয় রাষ্ট্রের ভাষা হয় বাংলা তাহলে এই দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান এই দেশের 92% মানুষ মুসলমান সুতরাং এই দেশে সেকুলারিজম চলতে পারে না এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম আমি আপনাদেরকে একটু ইতিহাস বলি আগে কাউসারি রহিমাল্লাহর ইতিহাসটা বলি তারপর সামনের কথা বলবো কাউসারি রহিমাল্লাহ হুকম মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনি দাওলা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার বিধান নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন কেউ যদি কোনো মুসলমান ভূখণ্ডে বসবাস করে মুসলমান ভূখণ্ডে বসবাস করার পর কেউ যদি এই ধারণা করে যে রাষ্ট্রটা ধর্মটা থাকবে খানকায় ধর্মটা থাকবে মাজারে ধর্ম থাকবে মিষ্টি জিলাপিতে ধর্ম থাকবে উরুসে দরবার বাবার দরবারে বছরে একবার যাবো গরু মহিষ ছাগল নিয়ে বালা লালে লাল বাবা শাহজালাল বস যা হবার হবে একবার বছরে খাজা বাবার এখানে উরুস হবে আর আমি একটা মহিষ নিয়ে ছাগল নিয়ে ভেড়া নিয়ে বকরি নিয়ে ডিম নিয়ে মুরগি নিয়ে বস আমি একদিন যাব। গিয়ে তোমার তাকদিরে দিন রাত্রে নাচ গান বাজনা করেছি বস আমি তো মুসলমান এই যে দেখেন খ্রিস্ট ধর্ম আজকে পৃথিবীতে খ্রিস্ট ধর্মের যে আমে যেটা নষ্ট হয়েছে কেন জানেন তারা তাদের ধর্মকে অনুষ্ঠান নির্ভর করে ফেলেছিল বস বছরে একবার বড় করে 25-26 ডিসেম্বর যখন আসবে বড় করে একবার ক্রিসমাস ডে তাদের ভাষায় আল্লাহর ছেলে বলে নাউজুবিল্লাহ আমরা বলে ঈসা আল্লাহর ছেলে না তিনি আল্লাহর বান্দা আল্লাহর কোনো ছেলে আল্লাহর কোনো ছেলে সবাই হাত তুলেন বলেন আল্লাহর কোনো ছেলে আল্লাহর কোনো পিতা লাম ইয়ালিদ ওয়ালাম বলেন লাম ইয়ালিদ ওয়ালাম কেউ যদি বলে আল্লাহর ছেলে আছে মুসলমান না কাফের এখন বুঝেন আপনি আল্লাহর ছেলে বললে যদি কাফের হন তাহলে আল্লাহর ছেলে সাব্যস্ত করা মানে হলো কি শিরিক করা খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে বলে এজন্য আল্লাহর ছেলে যেদিন দুনিয়াতে আসছেন তাদের আকিদা মতে এই দিন স্বাভাবিক কোনো দিন না এদিন অনেক বড় দিন এজন্য তারা ক্রিসমাস ডে পালন করে বড় দিন পালন করে মুসলমান বলে আল্লাহর কোনো ছেলে নাই ঈসা বলেছেন ইন্নি আব্দুল্লাহ ঈসা আল্লাহর বান্দা সুতরাং যারা ত্রিত্ববাদে বিশ্বাসী হবে তিন খুদায় বিশ্বাসী হবে এরা কিসের আহলে কিতাব এরা সব কাফের সব মুশরিক কথা ভালো করে বুঝেন কাউসারি রহিমাল্লাহ লিখেছেন আজকে মুসলমান এই যে এই ষড়যন্ত্রটা হচ্ছে যে খ্রিস্ট ধর্ম যেমন অনুষ্ঠান নির্ভর করে দেওয়া হয়েছে ক্রিসমাস ডে নির্ভর সনাতন ধর্মকে অনুষ্ঠান নির্ভর করে দেওয়া হয়েছে আজকে ইসলাম ধর্মকে তেমন কিছু অনুষ্ঠান নির্ভর করে দেওয়া হচ্ছে যে আপনি উরুস করবেন বড় করে ডাক মাইক না হইলে ওয়াজ চলবে শোনা যায় না ভাই যেদিন মাইক ছিল না তখন তো ওয়াজ ছিল চুপ থাকেন তারা আজকে ইসলাম ধর্মকে অনুষ্ঠান নির্ভর করে দিচ্ছে যে ইসলাম ধর্ম মানে কি আপনি বছরে একবার বিশাল করে ওয়াজ করবেন ইসলাম ধর্ম মানে কি আপনি বছরে বিশাল উরুস করবেন ইসলাম ধর্ম মানে কি আপনি ঈদের দিন কুরবানি জবে করে গোশত খাবেন ইসলাম ধর্ম কি আপনি ঈদের নামাজে বস সাদা জামা পিনপিনে জামা পরে নামাজ যাবেন বস ইসলাম এই তিনটা জিনিসের ভিতর রাষ্ট্র কেমনে চলবে তারা বলে এটা ইসলাম মাথা ঘামাবে না সংবিধান কেমন হবে তারা বলে এটা ইসলাম মাথা ঘামাবে না রাষ্ট্রের দণ্ডবিধি কেমনে চলবে তারা বলে ইসলাম এটা তো মাথা ঘামাবে না রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে তারা বলে ইসলাম এটা মাথা ঘামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে তারা বলে ইসলাম এটা মাথা ঘামাবে না কাউসারি রহিমাল্লাহ বলেছেন কোন মুসলমান ভূখণ্ডে কেউ যদি এমন আকীদা পালন করে যে রাষ্ট্রে ইসলামের প্রয়োজন নাই সংবিধানে ইসলামের প্রয়োজন নাই দণ্ডবিধিতে ইসলামের প্রয়োজন নাই আইন আদালতে ইসলামের প্রয়োজন নাই অর্থনীতিতে ইসলামের প্রয়োজন নাই সে মুরতাদ তার ঈমান থাকবে বলেন তার ঈমান থাকবে আজকে দেখেন আমাদের দেশে কত নেতা আছে রাজনীতি করে ঈমান হারিয়েছে আছে না নাই খুব সময় সংক্ষেপে আমি শেষ করছি এই পতিত চিন্তা মুসলমান থেকে গ্রাস করিয়ে আজকে মুসলমানদের মাথায় তারা এই ব্রেন ওয়াশ করে দিয়েছে যে ইসলাম আলাদা রাষ্ট্র আলাদা ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই আমরা বলি না ধর্ম রাষ্ট্র থাকলে ধর্মের সাথে রাষ্ট্রের অবশ্যই সম্পর্ক আছে আছে না নাই সুতরাং বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না কারা কারা চান দেখে একটু হাত তুলেন ধর জিন্দাবাদ 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 জিন্দাবাদ
এখন আমাদের ভিতরে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে তারা আজকে দেখেন আমাদের দেশের আমাদের দেশ থেকে ব্রিটিশ বিদায় নিয়েছে 1947 এ ব্রিটিশ বিদায় নেওয়ার প্রায় 100 বছর হয়ে যাচ্ছে আজকেও কিন্তু আমাদের দেশের দণ্ডবিধি ব্রিটিশদের দেওয়া আমাদের দেশের শিক্ষা সিলেবাস ব্রিটিশদের দেওয়া আমাদের দেশের শিক্ষা কারিকুলাম বা অনেক কিছু ব্রিটিশদের দেওয়া এই অর্থনীতিতে ইহুদি খ্রিস্টানদের অর্থনীতি ফলো করা হয় কোথাও ইসলাম নাই বাংলাদেশের সব সেক্টরে ইসলামকে বিজয় হিন্দুরা করবে ইহুদিরা করবে খ্রিস্টানরা করবে এবার বাংলাদেশের সব সেক্টরে বাংলাদেশের অর্থনীতি বলেন বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন বাংলাদেশের সংসদ বলেন বাংলাদেশের সংবিধান বলেন বাংলাদেশের দণ্ডবিধি বলেন সব কোরআনের আলোয় আলোকিত হোক সব ইসলামের রঙে রঙিত হোক সব হাদিসের রঙে রঙিত হোক এটা আমরা চাই কি চাই না সুতরাং আজ থেকে আমাদের স্লোগান হবে সব তন্ত্রমন্ত্রবাদ ইসলাম জিন্দাবাদ সব তন্ত্রমন্ত্রবাদ ইসলাম দেখেন আপনি 52 বছরে বহু বাংলাদেশ দেখেছেন রূপার বাংলা দেখেছেন সোনার বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন শান্তি দিতে পেরেছে এই 52 বছরে শুধু নেতা পরিবর্তন হয়েছে চেয়ার পরিবর্তন হয়েছে কিন্তু যারাই এসেছে তারাই টাকা পাচার করেছে যারাই এসেছে তারাই দুর্নীতি করেছে যারাই এসেছে তারাই হামলা মামলা করেছে যারাই এসেছে তারাই বিচার ব্যবস্থা দখল করেছে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আমরা বলি একটা জিনিস এই দেশকে পরিপূর্ণ সোনার বাংলাদেশ গড়তে পারে ওটা হলো ইসলামের বাংলাদেশ সুতরাং এবার 1947 এর সুযোগ একটা এসেছিল ইসলামের বাংলাদেশ গড়া তখন পাকিস্তান ছিল অবশ্য এবার 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর এদেশের মানুষ বুভুক্কের মতো আমাদের দিকে তাকিয়ে আছে যে নতুন এক বাংলাদেশ হবে যেখানে দুর্নীতি থাকবে না নতুন এক বাংলাদেশ হবে যেখানে অন্যায় থাকবে না নতুন এক বাংলাদেশ হবে যেখানে ঘুষ থাকবে না নতুন এক বাংলাদেশ হবে যেখানে টাকা পাচার থাকবে না নতুন এক বাংলাদেশ হবে যেখানে উন্নয়নের নামে রডের বদলে বাঁশ থাকবে না আর এই সবগুলো নিশ্চিত করতে পারে না রাস্তা বলেন সরল লাগতেছে এগুলো নিশ্চিত করতে পারে ইসলাম বলেন এগুলো নিশ্চিত করতে পারে কে মাশাআল্লাহ বারাকাল্লাহ আল্লাহ বরকত দান করুক তাহলে এখান থেকে বিশ্বনবীর আদর্শ আমরা বাস্তবায়নের মেহনত করব তো ইনশাআল্লাহ ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করার জন্য ঘরে ঘরে ইসলামের দাওয়া আমরা পৌঁছায় দেব তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আপনারা জানেন কিছু ফিতনা আছে কিছু বিষয় আছে যেগুলো আজকে আমাদের সমাজে মানবাধিকার নামে প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে মানবাধিকার নামে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা ভালো করে বুঝেন ইসলামে যে জিনিসগুলো সুসাব্যস্ত সুপ্রমাণিত হারাম ইসলামে যে জিনিসগুলো কোরআন সুন্নার দলিলের আলোকে হারাম ওই বিষয়গুলো মানবাধিকার নামে কখনো জায়েজ করা যাবে না একটা জিনিস বুঝেন সমকামিতা ইসলামে হালাল না হারাম বলেন হালাল না হারাম এখন আপনি দেখেছেন বর্তমানে পৃথিবীতে একদল মানুষ বের হয়েছে ট্রান্সজেন্ডার আমরা সারা জীবন পৃথিবীর ইতিহাসে মনুষ্য সভ্যতায় মানুষের পরিচয় দুইটা আপনি কিছু মানুষ পাবেন পুরুষ আপনি কিছু মানুষ পাবেন মহিলা পুরুষ এবং মহিলার বাহিরে তার জেন্ডার তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই বলবেন আমরা সাবুদুর তাহলে হিজড়া কারা আপনারা ফিট ফতোয়ার কিতাব পড়লে পাবেন হিজড়াদের পরিচয় নিয়ে ফিট ফতোয়ার কিতাবে বিস্তারিত আলোকপাত করা হয়েছে যে দেখা যাবে এই হিজড়া পুরুষের আলামত পাওয়া যায় কি না যদি পুরুষের আলামত পাওয়া যায় এই হিজড়া পুরুষের আলামত পুরুষ হবে যদি মহিলার আলামত পাওয়া যায় তাহলে এটা মহিলার বিধান পাওয়া যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা থানবী রাহিমাল্লাহ উল্লেখ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে একটা হিজড়া বের হয়েছে এই হিজড়া কি জানেন তার কিছু আলামত দেখে বোঝা যায় এটা পুরুষ আবার কিছু আলামত দেখে বোঝা যায় এটা মহিলা এখন সে পুরুষের বিধানে আসবে নাকি সে মহিলার বিধানে আসবে এখন কিছু আলামত দেখে বোঝা যাচ্ছে পুরুষ কিছু মহিলা দেখে বোঝা যাচ্ছে মহিলা এখন তাকে পুরুষের বিধান দিবেন নাকি তাকে মহিলার বিধান দিবেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন তার পাজরের হাড় গুনো কারণ আপনারা জানেন পুরুষের বাম পাজরের হাড় একটা কম কারণ এটা আল্লাহ স্মৃতি রেখে দিয়েছেন আল্লাহ আদমের বাম পাজর থেকে হাওয়াকে সৃষ্টি করেছিলেন যার কারণে পুরুষের বাম পাজরের হাড় একটা কম অনেকে বলে আল্লাহ প্রত্যেক স্বামীর বাম পাজর থেকে স্ত্রীকে সৃষ্টি করেছেন এটা আল আগলা তো প্রচলিত ভুলগুলোর একটা এটা বলা যাবে না হ্যাঁ
পুরুষের বাম পাজরের হাড় একটা কবিটা সত্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার পাজরের হাড় গণ যদি একটা কম হয় বুঝবা পুরুষ আর যদি সমান সমান হয় বুঝবেন মহিলা দেখেন এই দেশ মুসলমানদের দেশ একটা ভালো করে বুঝেন আমরা ইসলাম মনোযোগ দিয়ে বুঝেন ইসলাম বিধর্মীদের যে পরিমাণ অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন মতবাদ পৃথিবীর কোন ইজম বিধর্মীদেরকে এতটা অধিকার দেয় নাই সংখ্যালঘুদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মান আযা যিম্মিয়ান ফা আনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা মুসলমান রাষ্ট্রে যারা সংখ্যালঘু হবে যারা জিম্মি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আযা যিম্মিয়ান কেউ যদি কোনো সংখ্যালঘু জিম্মিকে অত্যাচার করে কষ্ট দেয় ফা আনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা যে অত্যাচার করবে যে তাকে কষ্ট দিবে আমি নবী কিয়ামতের দিন তার প্রতিপক্ষ হয়ে আজকে দেখেন একটা কথা ভালো করে দেখবেন পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী যারা খুব ভালো করে বুঝবেন পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী যারা তারা আজকে মানবাধিকারের কথা বলে একটা জিনিস দেখেন পৃথিবীর মোস্ট ওয়ান্টেড টেররিস্ট রাষ্ট্রের একটা হলো আমেরিকা আপনারা দেখেছেন তারা মানবাধিকারের নামে পুরো আফগানিস্তান তছনছ করে দিয়েছিল আপনারা দেখেছেন তারা রাসায়নিক অস্ত্র পাওয়া যাওয়ার নামে পুরো ইরাককে তছনছ করে দিয়েছিল আজকে দেখেন তারা মানবাধিকার আপনি একটা দুইটা জিনিস দেখাই আমি আপনাদেরকে বর্তমান পৃথিবীর মুরল যারা তারা যে মুনাফিক এরা যে মানে মানবতার আড়ালে এক একটা জানোয়ার এটার উপমা আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখেছেন ইসরায়েল পুরো ফিলিস্তিনকে তামা করে দিচ্ছে পুরো গাজাকে নিঃশেষ করে দিচ্ছে পুরো রাফাকে নিঃশেষ করে দিচ্ছে পুরো লেবাননকে নিঃশেষ করে দিচ্ছে আপনারা জানেন কয়েকদিন থেকে লেবাননের রাজধানী বাইরুত উলামায়ে কেরাম বাইরুতের কথা অনেক জানেন কারণ বাইরুত থেকে বিখ্যাত সব অনেক কিতাব ছেপে আসে বাইরুতের কিতাবের সাথে আমরা পরিচিত সেই বাইরুতকে আজকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলছে লেবাননে জানেন শত শত হাজার হাজার শিশুকে হত্যা করছে ইসরায়েল ফিলিস্তিনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে ইসরায়েল রাফাতে হত্যা করেছে পৃথিবীর নানা ভূখণ্ডে শিশুকে তারা হত্যা করেছে আফগানিস্তানে 2001 থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত কত শিশুকে হত্যা করেছে এটার তালিকা আপনি দিতে পারবেন না ইরাকে কত শিশুকে তারা হত্যা করেছে আপনি তালিকা দিতে পারবেন না আপনি আপনি দেখতে পারেন ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার নামে মুসলমানদের সাথে সাম্প্রদায়িক দাঙ্গার নামে তারা আপনি গুজরাটে তারা কাশ্মীরে তারা দিল্লিতে তারা আসামে তারা হায়দ্রাবাদে মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে কত হাজার মুসলমান শিশুকে হত্যা করেছে যখন হত্যা করেছে ইয়েমেনে হত্যা করেছে পৃথিবীর বিভিন্ন মুসলিম ভূখণ্ডে মুসলমান শিশুদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্তে নদী তৈরি হয়েছে পৃথিবীর কোন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী রাষ্ট্র যেগুলো আছে যারা মানবাধিকারের কথা বলে যারা শান্তির কথা বলে কোন রাষ্ট্রকে কখনো প্রতিবাদ করতে দেখেছেন এর বিপরীত আপনি দেখেন পাকিস্তানের একটা মেয়ে ছিল মালালা ভালো করে বুঝবেন পাকিস্তানের একটা মেয়ে ছিল মালালা বলা হয়েছে তাকে তালিবান গুলি করেছে আসলে তালিবান করে নাই এটা আমেরিকার খেলার একটা পার্ট সে মারাও যায় নাই জাস্ট সে গুলি খেয়েছে এই একটা মেয়ে গুলি খেয়েছে মনে হয়েছিল সারা দুনিয়া উত্তাল হয়ে গিয়েছে আপনি ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের নিচে বিশ্ব নেতারা মিছিল দিয়েছে বিশ্ব নেতারা মিছিল দিয়েছে মনে হয়েছিল দুনিয়ার সব মানবাধিকার একটা মেয়ে গুলি খেয়েছে দুনিয়ার সব মানবাধিকার চলে গিয়েছে এদিকে মুসলমানদের শিশু হাজার হাজার নয় লক্ষ লক্ষ শিশুর রক্ত দেখে যাদের মানবাধিকার উতলে ওঠে না এরা জানোয়ার ছাড়া কিচ্ছু না এই জানোয়ারদের কাছে আমরা কখনো ন্যায় বিচার চাই এই জানোয়ারদের কাছে আমরা কখনো ইনসাফ চাই না সুতরাং তারা ফিলিস্তিনে মেরেছে আমরা বিচার চাই না সময় এসেছে যত ফুটা রক্ত ইসরায়েলের কুত্তারা জড়িয়েছে কুত্তাদের বুকের উপর পাড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে আমি এই কথাগুলো এজন্য বললাম ভালো করে বুঝেন এই কথাগুলো এজন্য বললাম মুসলমানদের শেষ আশা ভরসার প্রতীক ছিল যুবকরা যেটাকে বলে অটোমেন অটোমেন সাম্রাজ্যের কথা আসলে অটোমেন না এটা উসমানি খিলাফা উর্তুগরুল গাজী আর্তুগরুল গাজী রাহিমাহুল্লাহর ছেলে সুলতান উসমানের মাধ্যমে যে সাম্রাজ্যের যে সালতানতের যে খিলাফার সূচনা হয়েছিল এটাকে আমরা বলি উসমানি খিলাফা
উসমানি খিলাফার পতন হয়েছে খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন উসমানি খিলাফার পতন হয়েছে 1924 সালে বলেন কত সালে 1900 ভালো করে বুঝেন খেলাফতের পতন হয়েছে কত সালে 1900 বলেন না 1900 কত সালে দেখেন আপনারা কামাল পাশার কথা জানেন কামাল পাশাকে বলা হয় আতাতুর্ক তাকে বলা হয় আতাতুর্ক তুর্ক মানে তুরস্ক আতা মানে পিতা অর্থাৎ মুসলমানদের ভিতর একটা খেলা শুরু হয়েছিল যে যে এলাকায় এক একজন মানুষ এক এক গ্রন্থের জাতির পিতা বানাই দেয় মুসলমানদের জাতির পিতা মাত্র একজন তিনি ইব্রাহিম বলেন মুসলমানদের জাতির পিতা কয়জন একজন এটা রাষ্ট্র বলে এটা আকীদা মিয়া জুড়ে বলেন মুসলমানদের জাতির পিতা কয়জন একজন যুবকরা বলেন মুসলমানদের জাতির পিতা কয়জন একজন তিনি কে হযরতে ইব্রাহিম বলেন না তিনি কে আমাদের জাতির পিতা কে ইব্রাহিম তো তুরস্কের জাতির পিতা তারা বানিয়েছিল কামাল আতাতুর্ককে কামাল আতাতুর্ক খিলাফার বিলুপ্ত ঘটালো বিলুপ্তি ঘটালো খিলাফার বিলুপ্তি ঘটিয়ে তুরস্ককে সে কি করলো সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করলো এখানকার মৌলিক থিম কি ছিল আপনি কামাল আতাতুর্কের সেকুলারিজম দেখেন আপনি জামাল আব্দুল নাসেরের আরবি জাতীয়তাবাদ দেখেন প্রশ্ন হলো কামাল আতাতুর্করা জামাল আব্দুল নাসেররা ইসলাম থেকে কেন মুখ ফিরালো তারা ইসলামের আদর্শ কেন তাদের পছন্দ হলো না কেন তারা সেকুলারিজমের দিকে গেল কেন তারা জাতীয়তাবাদের দিকে গেল শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন জুড়ে বলেন না আমিন কিপটামি করেন না শুনেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ এটা নিয়ে লম্বা আলোচনা দিয়েছেন যে জামাল আব্দুল নাসেরের কথা বলেন কামাল পাশার কথা বলেন তারা দেখেন তারা মনে করত কি দেখেছেন তারা যখন ইউরোপকে দেখেছে আপনারা জানেন ইউরোপের রাষ্ট্রগুলো এক সময় ধর্মভিত্তিক রাষ্ট্র ছিল এক পর্যায়ে তারা সেকুলার হয়ে গেল অর্থাৎ তারা বিরক্ত হতে 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 ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দিল রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাষ্ট্রের কোনো বিষয়ে ধর্ম মাথা কামাবে না তারা ধর্মকে দিয়ে দিয়েছে ভ্যাটিকান সিটিতে রাষ্ট্রকে তারা ধর্ম থেকে আলাদা করে নিয়েছে এই জামাল আব্দুল নাসেরের কথা বলেন কামাল পাশার কথা বলেন তারা যখন দেখলো আরে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো যখন ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করেছে তাদের তো উন্নতি হয়েছে তাদের তো অগ্রগতি হয়েছে সুতরাং আমাদের মুসলমানদের বড় সমস্যা কি নাউজুবিল্লাহ তারা মনে করেছে মুসলমানদের বড় সমস্যা হলো এই কোরআনকে এই শরীয়তকে ধর্মের সাথে সম্পৃক্ত করার কারণে অথচ জামাল আব্দুল নাসের দেখে নাই কামাল আতাতুর্ক দেখে নাই এই তুরস্ক বলেন আরব বলেন ওমান বলেন সৌদি বলেন সারা দুনিয়ার যত মুসলমান আছে আর এরা উন্নতির শিখরে পৌঁছেছে কোরআনের মাধ্যমে আপনারা কামাল আতাতুর্কের কথা জানেন এই বদমাশ কি করেছে জানেন তৎকালীন শেখুল ইসলাম যিনি ছিলেন তৎকালীন শেখুল ইসলামের মুখের উপর এভাবে কোরআন ছুঁড়ে মেরেছিল তৎকালীন শেখুল ইসলামের মুখের উপরে কোরআন ছুঁড়ে মেরে বলেছিল যে এই কোরআনই আমাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা দেখেন ইউরোপ যখন অগ্রসর হয়েছে ইউরোপ যখন শক্তিশালী হয়েছে তারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার কারণে এই চিন্তা মুসলমানদের ভিতর প্রবল আকার ধারণ করেছে আমি 100 বছর আগের ঘটনা শোনাচ্ছি 100 বছর পর আজকে পৃথিবীর মোড়ল ইউরোপিয়ান আজকে পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করে ইউরোপিয়ানরা সেই যে পরাজিত চিন্তা যেই পরাজিত চিন্তার কাছে কামাল পাশা মাতামত করেছিল যেই পরাজিত চিন্তার কাছে জামাল আব্দুল নাসেররা মাতামত করেছিল আজকে সেই পরাজিত চিন্তা আমাদের কাছে কমে নাই আজকে সেই পরাজিত পতিত চিন্তা মুসলমানদের গড়ে 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 ইহুদি খ্রিস্টানরা গবেষণার নামে ইহুদি খ্রিস্টানরা সুশীলবিদদের নামে ইহুদি খ্রিস্টানরা সাংবাদিকতার নামে ইহুদি খ্রিস্টানরা মিডিয়ার মাধ্যমে নানা চলে বলে কলে কৌশলে আজকে মুসলমান তরুণদের ভিতর মুসলমান তরুণ যারা ইসলামের পরিপূর্ণ শিক্ষা লাভ করতে পারেনি আলেমদের সান্নিধ্যে যেতে পারেনি আলেমদের সোহবতে যেতে পারেনি সেই মুসলমান তরুণদের ভিতর তারা এই চিন্তাটা এই চেতনাটা তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্রের আইন কেমনে হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের দণ্ডবিধি কি হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে ধর্ম মাথা কামাবে না আরে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মাদ্রাসায় রাষ্ট্রের আইন কারণে ধর্ম থাকবে না আমরা বলি না ধর্ম শুধু মাদ্রাসার জন্য আসে নাই ধর্ম শুধু খানকার জন্য আসে নাই ধর্ম শুধু মসজিদের জন্য আসে নাই আরে ইসলাম এসেছে সারা দুনিয়ার সব কিছুকে নেতৃত্ব দেওয়ার ওলামায়ে কেরাম যারা আছেন তালেবুল ইলম যারা আছেন
আল্লামা জাহিদ কাউসানি রহিমাল্লাহর কথা আমরা কম বেশি সবাই জানি, জানি কি জানি না, তিনি হকের পথের একটা বুলেট ছিলেন। যারা যেই দিক থেকে বাতিল আকিদা বলেন, বাতিল আমল বলেন, মিথ্যাচার বলেন, বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রহিমাল্লাহর প্রতি, ফিকহে হানাফির প্রতি, আশআরি মাতুরিদি আকিদার প্রতি, অর্থাৎ ইমাম আহলি সুন্নাহ ইমামুল হুদা ইমাম মাতুরিদি রহিমাল্লাহর উপাধি ছিল ইমামুল হুদা, ইমামুল হুদা তার উপাধি ছিল ইমামুল হুদা, ইমামুল হুদা ইমাম মাতুরিদি রহিমাহুল্লাহ, ইমাম আহলি সুন্নাহ ওয়াল জামাআ ইমাম আশআরি রহিমাহুল্লাহ, পৃথিবীর স্বীকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে ধারা আশআরি মাতুরিদি, ওই আশআরি মাতুরিদি আকিদার যুগে যারা আঙ্গুল তুলেছে, ফিকহে হানাফির দিকে যারা আঙ্গুল তুলেছে, ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর দিকে যারা আঙ্গুল তুলেছে, ইমাম কাউসারি রহিমাহুল্লাহ ছিলেন, তাদের বিরুদ্ধে একটা খোলা তরবারি। এজন্য আজকে যারা দেখবেন মাযহাব মানে না, আজকে যারা দেখবেন ইমামদেরকে শ্রদ্ধা করে না, আজকে যারা দেখবেন ইমাম আহলি সুন্নাহ ইমামুল হুদা ইমাম আশআরি এবং ইমাম মাতুরিদির সমালোচনা করে, এরা কাউসারি রহিমাহুল্লাহকে সহ্য করতে পারে না। কাউসারি রহিমাল্লাহর একটা মাকাল আছে, মাকালাতুল কাউসারি, এটা অনেকে জানেন, যুবকরা ভালো করে বুঝবেন আমার কথাগুলো, আমার তো সুর নাই, আমি কথা স্বাভাবিকভাবে বলি, এজন্য একটু বোঝার চেষ্টা করবেন। কাউসারি রহিমাল্লাহ কিতাব লিখেছেন, এনার ছোট্ট ছোট্ট ছোট ছোট অনেকগুলো মাকালা আছে মাকালাতুল কাউসারিতে, সেই মাকালাতুল কাউসারিতে কাউসারি রহিমাল্লাহ একটা মাকালা লিখেছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ দাওলা, মাত্র তিন পৃষ্ঠার মাকালা, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ দাওলা।